ডবল ইঞ্জিন সরকারের তলায় আমরা পিষ্ট হচ্ছি। যোগীর রাজ্য কি উন্নয়ন, কি উন্নয়ন না আমরা দেখলাম। রাম রাজত্বের জন্য দীর্ঘদিনের লড়াইয়ে রাম এসে যখন তার লালা প্রতিষ্ঠিত বলে রাম কি বলে মূর্তি প্রতিষ্ঠা হলো, তারপরে ব্রিজও ভাঙছে, রাস্তাও যাচ্ছে, রামলালার বড় দুর্দশা হয়ে দাঁড়াচ্ছে। যোগী মডেল বলেছিল তো বাংলা, পশ্চিম বাংলা কিন্তু যোগীর রাজ্য বানিয়ে দেবে বলেছিল। বুলডোজার পলিটিক্স আনবে, বুলডোজার তো এখন উল্টো দিকে ঘুরে, তা নয় যে আমার সরকার থাকলে আমি উন্নয়নের টাকা দেবো, সেই তো দলবাজি। নজরুলের কথা, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন হারিয়ে গেছে। বা রবীন্দ্রনাথ যে বলেছিলেন, আমি হিন্দু আমি মুসলমান বলিতে শুনি, কিন্তু আমি মানুষ বলিতে কাউকে শুনি। ये पूरा मालदा मुर्शिदाबाद अररिया किशनगंज कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। यह जितना किशनगंज अररिया कटिहार मालदा मुर्शिदाबाद और पूरा संसार बना है इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। আমরা এর তীব্র বিরোধিতা করছি এই কারণে যে যে প্রশ্নের সেই কথাটি বলেছেন তিনি, তা হলো যে হিন্দু শূন্য হয়ে যাবে গ্রাম, বলছেন যে এখানে অনুপ্রবেশ ঘটছে, অনুপ্রবেশ রোখার জন্য তো রয়েছে বিএসএফ কেন্দ্রীয় সরকারের বাহিনী, ফলে একটা রাজ্যের চারটি জেলা আর একটা রাজ্যের এক দুটি জেলাকে নিয়ে উদ্ভট এই পরিকল্পনাটি কেবলমাত্র তাদের নির্বাচনী স্বার্থ এবং সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যের মধ্যে নেই। আমরা এর তীব্র বিরোধিতা করি, প্রতিবাদ করি এবং এই ধরনের উস্কানিমূলক বিভেদমূলক রাজনীতি গোটা দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। নিশিকান্ত দুবের কথাটি তারই প্রমাণ। প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। কারণ নির্বাচনের ভরাডুবি ঘটেছে, ওদেরই একজন সাংসদ কালিম বিধায়ক কালিম্পংয়ের বলেছে নির্বাচনে হেরে যাওয়ার পরে উনি হতাশ হয়ে এসব কথা বলছে। উত্তরবঙ্গের যদি উন্নয়ন সত্যি উনি চান, তাহলে উত্তর পূর্ব অঞ্চলের সাথে যুক্ত করার কি প্রয়োজন আছে? কেন্দ্র বা রাজ্য সরকার যদি মনে করে যে আমি উন্নয়ন করব, তাহলে উন্নয়নের পথ কি বিপন্ন হয়ে রয়েছে? আসলে তা তো নয়। আর উত্তর পূর্ব পরিষদের সাথে যদি যুক্ত করতে হয় 371 এফ ধারায়, তাহলে রাজ্যের অর্ধেক অংশকে কখনো যুক্ত করা যায় না। এবং ওদেরই শ্রমিক ভট্টাচার্য বলেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি নাকি পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন, তার দ্বারা কিন্তু তিনি স্বীকার করে নিলেন যে দেশ ভাগের ক্ষেত্রে বাংলা ভাগের ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আরএসএস এর কি ভূমিকা ছিল স্বীকার করলেন, ফলে তাকে ভাগ করার তাদের কোনো উৎস এ নেই, দাবি নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি রেখে তারা করবেন কি করে? অথচ তারা বলছেন এগুলি হলো বিভেদ সৃষ্টি, সাম্প্রদায়িকতা সৃষ্টি। এরই সাথে ওই যে অনন্ত মহারাজ আছে, তিনি আবার গ্রেটার কোচবিহারকে যুক্ত করে দিয়ে ওখানে একটা অঞ্চল করে দেবেন, তার দ্বারা সত্যি সত্যি উন্নয়ন হবে? তাহলে নিশ্চিত প্রামাণিক হারলো কেন? কোচবিহারের মানুষ নাকি চেয়েছে, তাহলে হারলো কেন? আসলে তারা যেটা চাইছে সবসময় তারা একটা বিভেদমূলক রাজনীতিকে এনে চেষ্টা করে। শাসক শ্রেণীর একটা পরিকল্পনা, বিজেপি এটাকে আরো বেশি করে আনবার চেষ্টা করেছিল, উত্তরবঙ্গ সম্পর্কিত যে দক্ষিণবঙ্গের সাথে বিরোধের প্রশ্নকে রেখে করত, আর উন্নয়নের যে প্রশ্ন রেখেছে, বাস্তবে পশ্চিমবাংলা বা বিভিন্ন জায়গায় উন্নয়ন খাতে যে অর্থ বরাদ্দ করা দরকার সেটা কিন্তু বাস্তবে নেই। যে সমস্ত জায়গায় মানুষের সত্যিকারের উন্নয়ন হতে পারে, নদী ভাঙন প্রতিরোধ থেকে শুরু করে বন্যার স্থায়ী সমস্যা সমাধান, খরা সেচের জল থেকে যা কিছু দরকার, সেসবের ক্ষেত্রে কিন্তু স্থায়ী কোনো সমাধানের কিছু নেই। রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনেই কিন্তু কিছু ওই দিয়ে দেওয়া এই ছাড়া বাস্তবে যথার্থ উন্নয়নের কোনো পরিকল্পনা তাদের মধ্যে নেই, বিজেপির এ বাজেটেও সেটা নেই। নির্বাচনে ওইদিকে লোকজনের মধ্যে কিছু উত্তরবঙ্গ সেন্টিমেন্টকে যুক্ত করে নিয়ে বা ওখানে যে গ্রেটার কোচবিহারের সেন্টিমেন্টকে যুক্ত করে নিয়ে যদি তারা কিছু করতে পারে, আবার সে অনন্ত মহারাজ নিজেই বলেছে যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে করবে কিন্তু করছে না, এবং বিজেপির অভ্যন্তরে এ নিয়ে দ্বন্দ্ব চলছে। এগুলি হচ্ছে নির্বাচনী স্বার্থ, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং তাকে কেন্দ্র করে যে বিভেদমূলক মনোভাবকে বাড়িয়ে দিয়ে যেখানে উচিত ছিল মানুষের বাস্তবে এখন প্রয়োজন কি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, চাকরির দাবিতে লড়াই, মানুষের যেটা স্থায়ী জিনিসপত্রের যে মূল্যবৃদ্ধি বিচ্ছেদ হচ্ছে তার বিরুদ্ধে সত্যিকারের পদক্ষেপ নেওয়া, এই সমস্ত কিছুকে ভুলে গিয়ে এর মধ্যে মানুষ চলে যাবে, বিভেদ নিয়ে চলে যাবে, লড়ালড়ি হবে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করলে তাদের এগোতে সাহায্য করবে।
প্রবল উন্নয়ন হচ্ছে তো যেখানে ডবল ইঞ্জিন সরকারে আছে। কমরেড প্রভাস ঘোষ গত 5ই আগস্ট কমরেড শিবদাস ঘোষের জন্মশতবর্ষে বলেছিলেন, ডবল ইঞ্জিন সরকারের তলায় আমরা পিষ্ট হচ্ছি। যোগীর রাজ্য কি উন্নয়ন না আমরা দেখলাম। রাম রাজত্বের জন্য দীর্ঘদিনের লড়াইয়ে রাম এসে যখন তার লালা প্রতিষ্ঠিত বলে রাম কি বলে মূর্তি প্রতিষ্ঠা হলো, তারপরে ব্রিজও ভাঙছে, রাস্তাও যাচ্ছে, রামলালার বড় দুর্দশা হয়ে দাঁড়াচ্ছে। ফলে উন্নতি তারা সরকারে থাকলেই হবে, তাহলে ভারতবর্ষের উন্নয়ন বহু রাজ্যেই হতে পারত। সব জায়গায় হয়েছে নাকি? বাস্তবে যদি দেখা যায়, বাহ্যিক দিক থেকেও যদি উন্নয়নের কিছু চেহারা দেখা যায়, সেটাও আজকে আর বিজেপি করতে পারছে না। তার প্রতিফলন এবারে ইলেকশনে দেখা গেছে। গুজরাট মডেল, গুজরাটের মানুষের মধ্যে ভেতরে ভেতরে যা হয়ে আছে, যদি সুযোগ পায়, যোগী মডেল বলেছিল তো বাংলা, পশ্চিমবাংলাকে তো যোগীর রাজ্য বানিয়ে দেবে বলেছিল। বুলডোজার পলিটিক্স আনবে, বুলডোজার তো এখন উল্টো দিকে ঘুরেছে। গুজরাট মডেলও কোন দিকে যাবে তার কোনো ঠিক আছে? এই যে আলাদা রাজ্য করলে বা কেন্দ্রশাসিত অঞ্চল করলে কি বিশাল উন্নতি হবে? কোনোদিন উন্নতি হতে পারে? মানুষের উন্নতি নির্ভর করে অর্থনৈতিক ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, তার উপরে নির্ভর করে থাকে। সরকারের দৃষ্টিভঙ্গি জনসাধারণের জন্য সরকার না, সরকার হচ্ছে পুঁজিপতি শ্রেণীর জন্য, ব্যবসাদারের জন্য, তার উপরে নির্ভর করবে উন্নয়ন। উন্নয়ন নির্ভর করে তো এটার উপর। আমরা একটা প্রশ্ন করেছিলাম, দেশটা কার? মালিক যারা চালায়, ইন্ডাস্ট্রি যারা চালায়, তাদের দেশ নাকি মানুষের দেশ? দেশ বলতে যদি বিরাট জনসমুদ্রকে দেখায়, কমরেড শিবদাস ঘোষ বলতেন মার্ক্সবাদী চিন্তার ভিত্তিতে, তাহলে তাদের উন্নয়ন বোঝায়। এই উন্নয়ন তো তা নয়। ব্রিটিশরা যদি বলে আমরা রেল এনেছিলাম উন্নয়ন করার জন্য, যে সেটাও যেমন মিথ্যা। আজকে ভালো রাস্তা দেখলেও সেটা আসলে পণ্য পরিবহনের সুবিধের জন্য, ব্যবসার জন্য রাস্তা, তাতে আমরা হয়তো কিছু সুযোগ পাচ্ছি, কিন্তু সত্যি সত্যি কি আমাদের উন্নয়ন হচ্ছে? মানুষের উন্নয়ন হচ্ছে? মানুষের উন্নয়ন যথার্থ হতে পারে না, কারণ মানুষের উন্নয়নের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে পুঁজিপতিদের স্বার্থের বিরুদ্ধে যাওয়া। তাই পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করার জন্য সরকার চলে। এই নিয়ে এত মানুষ এত পরিষ্কার করে জেনে গেছে যে এ নিয়ে আর বলার কিছু লাগে না। আর এটাও তো কথা নয় যে আমার সরকার থাকলে আমি উন্নয়নের টাকা দেবো, এই তো দলবাজি। গোবিন্দ অধিকারী কিনি কি বলবো, আর বিজেপি কিনি বা কি বলবো? উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আবার সুরেন্দ্র অধিকারী বলছেন না, আমার সাথে যে থাকবে আমি তার সঙ্গে আছি। এগুলো সব বলছে যে যার নিজের স্বার্থে তার এলাকার মধ্যে সে সাংসদের ভোট ঠিক রাখার জন্য দরকার হলে সে একটু বিরোধিতা করবে। কোনদিন কে এরা কোন দলে থাকবে কোনো ঠিক নেই। এক সমস্যা কি জানেন তো, আজকে যে বিজেপি হয়ে বলছে কি তৃণমূলের হয়ে বলছে, কালকে সে কোন দলে গিয়ে ভিড়ে যাবে, কিন্তু কোনো কিছু ঠিক নেই। আমি এবারে আমাদের ইলেকশনের সময় বলেছিল যে আমাদের খুবই দুঃখজনকভাবে হলো বামপন্থীদের সাথে কংগ্রেসের জোট হয়ে, আমি বললাম যে সাগর দিঘিতে বাইরন বিশ্বাস জিতেছিলেন, কিন্তু তিনি তো বিশ্বাস ভঙ্গ করে চলে গেলেন। গত 2021 সালে বিধানসভার আগে সব চলে গেল জিতবে জিতবে করে বিজেপির দিকে, যেই জিতলোরা সব রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে সব ঘর অপাশি করতে শুরু করে দিল। এ ঘর থেকে ও ঘরের মতো রাজনীতির দলবদল চলছে, টাকা দিয়ে কেনা চলছে। এতে কে উন্নয়ন করবে? উন্নয়নের কথা হচ্ছে ভোট পাওয়ার জন্য। আগামী সত্যি সত্যি যদি এই চেষ্টাটা তারা চালায়, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে? তীব্র বিরোধিতা করবো জনসাধারণকে নিয়ে, তার তীব্র বিরোধিতা করবো। আর জনসাধারণের সত্যিকারের যে দাবি, জীবনের দাবি, বাঁচবার দাবি, সংস্কৃতির দাবি, তার ভিত্তিতে লড়াই এর মানুষকে সংগঠিত করতে হবে। কিন্তু উত্তরবঙ্গের মানুষের মধ্যে তো একটা ক্ষোভ বা বঞ্চনার ব্যাপার রয়েছে, সেটাকে কিভাবে? সেটা পুঁজিপতি শ্রেণীর সবসময়কার এর মধ্যে অসম বিকাশ, তার মধ্যে ডিভিশন ক্রিয়েট করা থাকেই। আবার তাকে সামনে থাকলেও অ্যাজ এ হোল একটা বাঙালি, বাঙালি যে এ কি বলে তার প্রাদেশিকতার মন, সেগুলোও কিছুটা থাকে। যদি আমরা মনে করি কোনো প্রাদেশিক মন থাকা উচিত নয়, ভারতবর্ষ একটা দেশ হিসাবে সকলকে নিয়ে প্রাদেশিকতার ঊর্ধ্বে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে শোষিত মানুষের ঐক্য হচ্ছে যথার্থ ঐক্য। এই ঐক্যটিকে রক্ষা করার প্রয়োজন রয়েছে, যেটিকে ভাঙবার চেষ্টা করা হয়। ব্রিটিশ চেয়েছিল ডিভাইড অ্যান্ড রুল, তারা হিন্দু মুসলমান চেষ্টা করেছিল। প্রবলেম হলো কি, ব্রিটিশ চলে গেল, রুল চলে গেল, কিন্তু ডিভিশনটা থেকে গেল। এই ডিভিশন আমাদের দেশের জাতি গঠনের প্রক্রিয়ার মধ্যেই একটা দুর্বলতা ছিল, যেটা আমরা শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে পাই মার্ক্সবাদী চিন্তায়। জাতি গঠনের যে প্রক্রিয়াটা আমাদের ধর্মীয় অন্ধতা গোড়ামির বিরুদ্ধে সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে যে দরকার ছিল, তার পরিবর্তে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অনেক গৌরবের সঙ্গে
হিন্দু ধর্মভিত্তিক জাতীয়তাবাদ গড়ে ওঠার ফলে তার মধ্যে ব্রাহ্মণ্যবাদের প্রভাব জাতপাত দলিত হিন্দু মুসলিম থেকে গেছে। নজরুলের কথা, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন হারিয়ে গেছে। বা রবীন্দ্রনাথ যেটা এতৎসত্ত্ব মানে উপনিষদে বিশ্বাসী হওয়া সত্ত্বেও যে বলেছিলেন, আমি হিন্দু আমি মুসলমান বলিতে শুনি কিন্তু আমি মানুষ বলিতে কাউকে শুনি না, দুঃখের কথা। নবজাগরণ তো এনেছিল মানুষকে মানুষের মতো দেখো, মানুষের পরিচয় একমাত্র সে মানুষ, আর কোনো পরিচয় নেই। তার জন্য বিদ্যাসাগরকে রবীন্দ্রনাথ বলেছিলেন তিনি যথার্থ মানুষ ছিলেন। বিদ্যাসাগরের চর্চা কখনো বাঙালিত্বের দিকে, কখনো সাম্প্রদায়িকতার দিকে লইয়া যায় না, হিন্দুত্বের দিকে লইয়া যায় না, লইয়া যায় অপার মনুষ্যত্বের দিকে। এই হচ্ছে যথার্থ মানুষ, দি ম্যান। সেটাকে এক পুঁজিপতির শ্রেণী ভাগ করে দিতে চায়, তাকে রক্ষা করতে পারবে কে? শোষিত মানুষের জনসাধারণ যদি একত্রিত হয়ে আন্দোলন করে এবং যথার্থ সংগ্রামী বামপন্থী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠতে পারে, যার জন্য পশ্চিমবাংলা এখনো পর্যন্ত এর প্রভাব অনেকখানি কম দেখা যায় সাধারণভাবে, সেই ঐক্যবদ্ধ আন্দোলন, সংগ্রামী আন্দোলন, সেটি মানুষের কাছে আজকে সবচেয়ে বড় দাবি, সবচেয়ে বড় প্রয়োজন। তাহলে আপনি বলছেন যে এটা বিজেপির আগামী দিনে ২৬-এর ক্ষেত্রে এটাই ওদের গলার কাঁটা হয়ে উঠতে পারে, গলার কাঁটা হয়ে উঠতে পারে, তাকে নিয়ে আরো কিছু করতে পারে, ওরা কি করবে? কিন্তু জনসাধারণ তার বিরুদ্ধে সচেতন থাকবে। বা আমাদের দলের তরফ থেকে আমরা চাই জনসাধারণের সত্যিকারের দাবি, দুর্নীতির বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, চাকরির দাবিতে, জাতীয় শিক্ষানীতি নিয়ে ইতিহাস বিকৃতি করে গোটা দেশের যে সর্বনাশ করে চলেছে বিজেপি, তার বিরুদ্ধে সংগ্রামী ঐক্যবদ্ধ জনসাধারণের আন্দোলনের মাধ্যমেই আমরা রোধ করতে পারি, এটি প্রয়োজন।